এ সমু শোন না, আমি বলছিলাম কি তুই একবার বাইরে গিয়ে দেখ না যে ওরা এলেন কিনা। হ্যাঁ পাগল নাকি? আরে চুনিপিচি কি বলেছে শোনি, চুনিপিচি বলেছে কাউকে বাইরে যেতে হবে না, আর চুনিপিচি যা বলে একবারই বলে, আমি ওটা পারবো না বলেছে। আচ্ছা বাবু তুমি অত টেনশন করো না, ও খুব ভয় পায় পিচিকে। হ্যাঁ সে ভয় তো আমি পুনে পিচিকেও পেতাম, এরা সব খতরনাক লোকজন, বাবার বোনেরা না এক্সে বারকারে। তোমরা বসার ঘর থেকে ফুল করে তো খুঁটিয়ে দাও না গো, আমি যে বসার ঘরে যেতেই পারছি না। মিষ্টি পিসির বিয়ে ঠিক হবে আর সেখানে ভূত থাকবে না। ও জেঠুমনি, ও কাকা, ও দাদু, দুধ চাই, আমার কথা যে কেউই শুনতে পাচ্ছে না, এখন কি করি? আসুন আসুন দাদা, আসুন আসুন দিদি, আসো, আই তোরা, আয় 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 দাদা। দাদা এই আমার ভাসুর। নমস্কার। আমার জারুমেলা, ওই আমার ভাসুর পো বৈদুর্য, আর আমার ভাসুরজি ওলি। মা সবাই চলে এলো, এখন আমি কি করব? বাবা একেবারে ফুল ফ্যামিলি ব্যাটেলিয়ন নিয়ে চলে এসেছে। ছোট সব ঠিক আছে তো? কেউ কিছু টের পায়নি তো? কি হলো? তোমরা যে ভেতরে গেলে না, এখানে দাঁড়িয়ে কি ফিসফিস করছো তোমরা দুজনে? বাবা তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছু জানতে পারেনি, এখন একটু হাসো তো, চলো চলো চলো। কি বললো ওরা? কে কি জানতে পারেনি, কে জানে? এর মধ্যে আমার নেকি বেশিটা বড় উঠোনে ফুল গুজছে, আমি এখন কি করব? না আমি যেভাবেই হোক মিষ্টি পিসির বিয়ে ঠিক হওয়ার সময় আমি থাকবই। কি যেন বললো রাগি পিসি আর ওই মিষ্টি পিসির মাটা? আমি যা বলি তা একবারই বলি, আমার বৈদুর্যের মতো ছেলে পাওয়া দুষ্কর, এমন ভালো চরিত্র, নম্র ভদ্র বিনয়ী, এমন কাজের ছেলে খুঁজে তোমরা কেউ পাবে না। কাকি থাক না, দেখেছো দেখেছো দেখেছো, ওর নামে প্রশংসা করছি বলে কেমন লজ্জায় রাঙা হয়ে উঠলো দেখেছো? মিষ্টি পিসিটা কি ভালো, ও মিষ্টি পিসি, মিষ্টি পিসি তুমি কিছু একটা বলো না গো মিষ্টি পিসি। রাগি পিসি, ও রাগি পিসি, ওই মিষ্টি পিসিটা আর বন্ধুর নাম বউ কেন গো? বুকি কারো নাম হয় নাকি? কি হলো বলো, আর তুমি এইভাবে হাসছো কেন? কি হলো কত উত্তর দাও, উত্তর দাও কথা, চুপ করে আছো যে, উত্তর দাও না কথা। উত্তর দেব, জানিস বেশি, উত্তর দেব। বাবার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। বাবা? কোন বাবা? তোমাদেরও কি বাবাই আছে নাকি? গুরুদেব শুনলেন সব কথা? ও তোমরা বুঝি গুরু বাবার কথা বলছো? কি বললেন? কাল সকালেই চলে আসবে বুঝলি। কে আসবে, গুরু বাবা আসবে নাকি আবার? তারপর ওই ভূতে সব কথা আমি বন্ধ করে দেব, এবার শুধু হাতে ওই জলটা পাই। ঠিক বলছিস তো, তুই তো আবার আমার মতো এক কথার মানুষ নস, বুঝলি, একটু ধৈর্য ধর। হ্যাঁ সকালে সকালে আমি সব ধুয়ে দেব। কি বলছো গো তোমরা, মনে হচ্ছে তোমরা আমাকে আবার জ্বালাবে, কি করবে এবার তোমরা আমার সঙ্গে? যাচ্ছ
দেখবো, যাচ্ছি, দাঁড়াও না। আরে উফ বাবা, আরে আমি তো বাচ্চা ভূত না, আরে এত দৌড়াতে পারি না কি, দাঁড়াও গো দাঁড়াও, উফ আসছি আসছি, উফ বাবা। যা বাবা, কেউ নেই। দরজা খুললো কে? আমি গো, আমি আমি খুলেছি, ভূত দরজা খুলেছে। যা বাবা, এত পুরনো বাড়ি, অথচ মেশিনে দরজা খোলার ব্যবস্থা আছে। বাহ বাহ বাহ, মেশিন মেশিনে কেন দরজা খোলার ব্যবস্থা হবে, দরজা তো খুললো ভূত। আচ্ছা তুমি কে গো, কি চাই, কি নিতে এসছো তুমি এখানে? কাউকে ডাকবো আমি? বলো না, কাউকে ডাকবো? পার্সেলটা কাকে দি? এবার কোনো রোবট টোবট আসবে না তো? এটা মানুষ তো? হ্যাঁ হ্যাঁ গো, মানুষ মানুষ, কিন্তু এটা হচ্ছে খুব পচা মানুষ। এটা হচ্ছে আমাদের বাড়ি নেকি পিসি। তুমি কি নেকি পিসিকেই খুঁজছিলে নাকি গো? এনেছেন, তিন পার্সেলটা দিন। আচ্ছা এটার মধ্যে কি আছে গো, কি এনেছো? আপনাদের বাড়িতে এসে না ম্যাডাম, অবাক হয়ে গেছি। হ্যাঁ, এত পুরনো বাড়ি, অথচ আপনারা মেশিনে দরজা খোলেন। কি মেশিনে দরজা খোলা? হ্যাঁ, এই তো দেখুন না, দরজাটা কেমন নিজেই খুলে গেল। তার মানে ব্যাটা ভূত এখানেই আছে। আরে আমি খুলেছি কো দরজা, আমি আমি। আচ্ছা কে লোক তোমার কাছে দেখাও না। হ্যাঁ, এ বাড়িতে এরকম ব্যবস্থা অনেকই আছে। আপনি এখন আসুন। ধন্যবাদ। বোতলের ভেতর কি আছে গো? গুরুদেবের পাঠানো মন্ত্র পড়া জলটা পরীক্ষা করতে হবে। ভূতটা নিশ্চয়ই এখানেই কোথাও আছে। দেখি তো ফাঁদে পা দেয় কিনা। এবারের ভূতটা দেখছি খুব ভালো, দরজা খুলে দেয়। আচ্ছা দেখি তো দরজাটা আবার নিজে নিজেই বন্ধ হয়ে যায় কিনা। আরে দরজা নিজে নিজে কি করে বন্ধ হবে অনেক বেশি, দরজাটা ভূতু বন্ধ করবে, ভূতু গো ভূতু। ছিটকিলো লাগিয়ে দেবো নাকি গো? ছিটকিল লাগাতে গেলে তো ম্যাজিক করতে হবে, আমার তো হাত যায় না। না ও ছিটকিনি, তুমি উঠে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। পিসি এ কি কি করছেন আপনি? ওই ওই গুরুদেব, গুরুদেব গঙ্গা জল পাঠিয়েছেন, তাই প্রথমেই সদর দরজায় দিচ্ছি। ঠাকুর